বর্ষাকাল হইলে সবাই পায়। বর্ষাকাল হইলে সবাই পায় টুকটাক। এই নীলাদ্রি লেখের মূল বিশেষত্বটা কি আসলে, মানে এটার মধ্যে এমন কি আছে যার টানে মানুষ আইতেছে আপনার দেখার জন্য? মূল আকর্ষণ হচ্ছে পাহাড় এবং নীল পানি। পাহাড় এবং এই নীল পানি, নীলাদ্রির নীল পানি। মানে একটা নৌকা কতক্ষণ টাইম, কতক্ষণ দেন যে এবং কত টাকা নেন? একটা নৌকার টাইম আপনি ঘুরবেন আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ। নৌকা আছে, নৌকা ভ্রমণের জন্য ওনার সহায়তা নিতে পারেন। তাছাড়া আরও আছে, আপনারা পাশে যদি আমাদের ক্যামেরা দেখতেছেন তাহলে দেখতে পারেন সরাটাই পাহাড়, ভারতীয় পাহাড়। আমরা অনেকেই দেখছি কিছুক্ষণ আগে উঠে, এখন মনে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিছু একটা বাধা আসছে, যার মানে তারা চলে আসছে। তবে আপনারা যারা আসবেন দর্শকরা, তারা কিন্তু এই যে লেকের ওপাশে যাবে, আমার কাছে পর্যটক আসবে, ঘুরবে, নৌকা ঘোরাঘুরি করবে, ওনাদেরকে নিয়ে ঘুরাই দেখাবো, এই সুবিধা দিতে পারবেন। এছাড়া আর কোনো সুবিধা নাই? গান বাজনা জানেন আপনি? তাহলে আপনি গানও শুনাইতেন না? পর্যটকরা মূলত গান শুনতে পারে, নাচ আপনি নাচ গান কিছুই পারেন না? পর্যটকরাই গান বাজনা করে, গান বাজনা করে, ওনারাই আছে বিভিন্ন ধরনের, তারা নিজেরাই গান বাজনা করে, তা আপনি শুধু শুনেন? আচ্ছা, শোনানোর মতো শোনাই তো অভ্যস্ত না, শুধু নৌকা চালান। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে আসি একটি আলোচিত পর্যটন কেন্দ্র, যাকে নীলাদ্রি, সিরাজি লেক আরও বিভিন্ন নামে ডাকা হয়। এটা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেহারগেট সীমান্তে অবস্থিত। আমরা পাশেই দেখতে পারতেছি সাজানো কিছু রঙিন নৌকা। তো আমাদের সামনে যিনি আছেন উনি এইসব কিছু নৌকা পরিচালনা করেন, মানে ভাড়া দেন যারা পর্যটক আছেন। তো আমরা এনার কাছ থেকে এই যে নীলাদ্রি লেকের যে বর্তমান পজিশন, তার আগে আমরা আগের পর্ব আপনারা দেখছেন ওনার সাথে আমরা কথা বলছি। তো ওনার সাথে কথা বললে নৌকা সম্পর্কে, ভ্রমণ সম্পর্কে আমরা জানবো, এই নীলাদ্রি লেকে কীভাবে নৌকা ভ্রমণ করতে হয়। কারণ এখানে আপনারা জানেন এই লেকে কিন্তু প্রায় সময় দুর্ঘটনা, অলরেডি আমরা ইতিমধ্যে দুই তিনজনের মৃত্যু হয়েছে এখানে পর্যটকরা ডুবিয়া। তো আসলে এইসব নানান বিষয় নিয়ে আজকে এখানকার স্থানীয় বাসিন্দা ওনার কাছে আমরা একটু কথা বলবো। আপনার পরিচয়টা একটু দয়া করে দেন। যারা দুর্ঘটনা ঘটছে রাহুল দিকে সাঁতার কাটছে। আচ্ছা আচ্ছা, সাঁতার কাটা পর্যটকরা এসে কি মানে তাদের লাইফ জ্যাকেট কিংবা অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো না নিয়ে নেমে যায়? লাইফ জ্যাকেট নিয়ে এলাম, ছিল 10-12 জন। হ্যাঁ, পরে সবাই উঠতে গেছে। এটা কি নৌকা দিয়ে এই লেকটা ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনা করছিল না কিভাবে মূলত? এটা ও দিক দেওয়া যে বুড়ে দিক বসা গেলে বুড়ে আসে লোকজন। হ্যাঁ, স্পিড বোর্ডে হাউস বোর্ডে আসে, বুঝে পর্যটক বোর্ডে এগুলাতে আসে। পরে হেদিক থেকে এর হেদিকে আয় গোসল করতে লামে। আচ্ছা আচ্ছা, ওই যে সামনের অংশটা গোসল করতে লামে, এনে গোসল করানো যায় একজন সবাই উঠতে গেছে, উনি উঠতে গেছে, উনি যখন লাইফ জ্যাকেট খুললে আবার ধরতে গেছে, নিচে ফিরে গেছে। কয়জন মানে মারা গেছে আপনি জানতে পারছেন? ঘুরতে গেলে আপনারা কি কি সুবিধা দিয়ে থাকেন তাদেরকে এই নৌকার বিষয়ে? মানে একটা নৌকা কতক্ষণ টাইম, কতক্ষণ দেন যে এবং কত টাকা? একটা নৌকার টাইম আপনি ঘুরবেন আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কত টাকা দেবেন? আমরা খুশি হয়ে যা দেবেন খুশি হয়ে যা দেন, মানে এটা কোনো নির্ধারিত ভাড়া নাই না? এমনি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যার যেমন খুশি, অনেকে খুশি হয়ে দেওয়া যাবে বেশি হতে। তো আপনার এখানে কটা নৌকা আছে? আমার 2টা। তো আপনারা এইরকম নৌকা ভাড়া দেন, মোট কতজন আছেন এখানে এই নৌকা ভাড়া দিয়ে আছেন? 15-20 জন। তো তারা কি এই নৌকা ভাড়ার টাকা দিয়ে সংসার চালান নাকি আরো ব্যবসা বাণিজ্য আছে? নৌকাটা শুধু শুক্রবার হলে একদিন চলে, শুক্রবার দিন চলে, আর অন্যদিন নৌকা চলে না? অন্যদিন টুকটাক মনে করেন সবাই পায় না, 10 জনের মাঝে একজন। তো এখন যারা মানে দূর দূর বর্ষাকাল হইলে সবাই পায়। হুম, বর্ষাকাল হইলে সবাই পায় টুকটাক। এই নীলাদ্রি লেখের মূল বিশেষত্বটা কি আসলে, মানে এটার মধ্যে এমন কি আছে যার টানে মানুষ আইতেছে আপনার দেখার জন্য? মূল আকর্ষণ হচ্ছে পাহাড় এবং নীল পানি। পাহাড় এবং এই নীল পানি, নীলাদ্রির নীল পানি। নীল পানি তো এই পানিটা তো আমরা জানি যে জমাট পানি, জমাট, এটা তো আর কোনো উৎস না, এটা জমাট পানি না। কিভাবে পানির নিচ থেকে পানি উঠে পাতাল পাতাল থেকে ড্রেন দিয়ে 12 মাস পানি বাইরে হয়ে যেত? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইতেছেন এই পানিটা সারা বছরই উঠে, জমা পানি না, মানে পানি নিচ থেকে উঠতেছে? জমাট পানি হইলে এত সুন্দর থাকতো না। আচ্ছা আচ্ছা, এখন যারা দূর দূরান্ত থেকে পর্যটক আসবেন আপনার কাছে কি কি সুবিধা পাইতে পারে, আপনি কি কি সুবিধা দিতে পারবেন তাদেরকে? আমার কাছে পর্যটক আসবে, ঘুরবে, নৌকা ঘোরাঘুরি করবে, ওনাদেরকে নিয়ে ঘুরাই দেখাবো, এই সুবিধা দিতে পারবেন। এছাড়া আর কোনো সুবিধা নাই? গান বাজনা জানেন আপনি? তাহলে আপনি গানও শুনাইতেন না? পর্যটকরা মূলত গান শুনতে পারে, নাচ আপনি নাচ গান কিছুই পারেন না? পর্যটকরাই গান বাজনা করে, গান বাজনা করে, ওনারাই আছে বিভিন্ন ধরনের, তারা নিজেরাই গান বাজনা করে, তা আপনি শুধু শুনেন? আচ্ছা, শোনানোর মতো শোনাই তো অভ্যস্ত না, শুধু নৌকা চালান।
তো দর্শক বুঝতে পারতেছেন উনি কিন্তু এই এখানকার বাসিন্দা, আপনার গ্রামের নামটা বলেন, এই যে বর্সরা, মানে টেগারঘাট জিনিয়াদির সংলগ্ন বর্সরা বিজিবি ক্যাম্পের পাশে। তো আপনারা যারা দর্শক আছেন তারা কিন্তু ইচ্ছা হলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন রং বেরঙের নৌকা আছে, নৌকা ভ্রমণের জন্য ওনার সহযোগিতা নিতে পারেন। তাছাড়া আরও আছে, আপনারা পাশে যদি আমাদের ক্যামেরা দেখতেছেন তাহলে দেখতে পারেন সরাটাই পাহাড়, ভারতীয় পাহাড়। আমরা অনেকেই দেখছি কিছুক্ষণ আগে উঠতে, এখন মনে হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিছু একটা বাধা আসছে, যার কারণে তারা চলে আসছে। তবে আপনারা যারা আসবেন দর্শকরা তারা কিন্তু এই যে লেকের ওপাশে যাবেন না, কারণ এখানে সীমানা দেওয়া আছে, সীমানার বাইরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিজিবি প্রশাসনের পক্ষ থেকে পাশে টহল দেওয়া হচ্ছে। সাবধানতা অবলম্বন করবেন এবং ওনাদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনারা ভ্রমণটা করবেন, কারণ যেহেতু পাশে আমাদের ভারত সীমান্ত, পুরোটাই কিন্তু ভারত, এখানে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। আর এই যে নীলাদ্রি লেকটা দেখতেছেন, লেকেরও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করা লাগবে। অনেক সময় দেখা যায় পর্যটকরা এসে সাবধানতা অবলম্বন নাম করে পানিতে ঝাঁপ দেন, সব কিছু আছে বলতেছে। তো ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, করলে আপনারা আশা করি সহযোগিতা পাবেন, একদম সেফটি সহকারে ঘুরতে পারবেন। সবাই এনে লাইফ জ্যাকেট আছে আমার, এবং আমার যে বোটগুলো এগুলো ডুবেও না, এগুলো ফাইবারের বোট, চ্যানেলতে কোনো রিস্ক নেই। আচ্ছা, বুঝতে পারছি আপনার বিষয়টা। আমরা দেখানোর চেষ্টা করতেছি নীলাদ্রি লেকের আরও বিস্তারিত অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সামনে এর পর্বে আরও দেখবেন অনেক কিছু, যদি আরও দেখতেছেন অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সর্বশেষ কী বলতেছেন, আর কিছু বলা থেকে বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্য আমার কথা একটা, যোগাযোগ ব্যবস্থা হলে দর্শক বাড়বে। যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নয়ন চান, এই এলাকার সাথে এই পর্যটনের সাথে তিনি অবশ্যই এই রাস্তাঘাটের উন্নয়ন করবেন। আমরা যথেষ্ট দেখছি উন্নয়ন অন্যান্য দিকে হইতেছে, আমরা আশা করি এটারও হইব। আপনারা ধৈর্য ধরে থাকেন, আমার মনে হয় ধৈর্য ফল মিষ্টি হয়, তাই নাকি? তো দর্শক, আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকবেন, আমরা পরবর্তী পর্বে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ওকে, খুদা হাফেজ।